ধরে থাকো তো ধরে যা করে করবা ধরে থাকে যা করে করে ধরে করবা আমরা যা দেখি যে বেড়া ভেঙ্গা ওই বাইরে হচ্ছে বাইরে হচ্ছে আমরা তো ধরার জন্য খুব ইয়ে করতেছি কিন্তু ওখান থেকে নাপ দিয়ে বাইরে চলে গেছে ঘর থেকে তারপর আপনি তখন কোথায় ছিলেন আমি তখন বাসা থেকে লাঠিটা বের হয়ে চলে আসলাম এসে আপেল গাছ খুঁজে পাওয়া যায়নি কোথাও পরবর্তীতে ওকে কোথায় গিয়ে পান পরবর্তীতে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পরে ওকে ওর বাড়িতে খুঁজে পাওয়া যায় ওর বাড়িতে কাপড় চুপুর চেঞ্জ করে সে শুয়ে আছে সে বর্ণনা দিচ্ছে যে আমি কোথাও যাইনি কিন্তু তার ওই পরিধারিত কাপড়গুলো মানে প্রমাণ দিল যে আসলে সে ওখানে গেছিল এবং অবশেষে স্বীকারও হয়েছে যে আমি ওখানে গেছিলাম আমি মেয়েটাকে বিয়ে করব তারপরে আপেল ওখান থেকে পালিয়ে চলে গেছে এখন পর্যন্ত আপেলের কোনো সন্ধান পাওয়া যায়নি ভালোবাসার কোনো রং হয় না ভালোবাসা মানে না কোনো বয়স ভালোবাসতে লাগে শুধু বিপরীত লিঙ্গের দুজন মানুষের চয়েস দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে এমন একটি ঘটনার সাক্ষী করতে যাচ্ছি ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার সদর ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে সানোয়ারা খাতুনের সঙ্গে তার বিয়ে হয় প্রায় সাত বছর পূর্বে পার্শ্ববর্তী কালেরপাড়া ইউনিয়নের দ্বারাকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে সুলতান মাহমুদের সঙ্গে কিন্তু সুলতান মাহমুদের সঙ্গে সংসার করা অবস্থায় প্রতিবেশী সিরাজুল ইসলামের ছেলে আপেল মাহমুদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত রাতে এই আপেল মাহমুদ সুলতান মাহমুদের বাড়িতে গিয়ে সানারার সঙ্গে দেখা করতে যান কিন্তু ধরা পড়ে যান সুলতানের সাথে এরপর কী ঘটনা ঘটেছিল শুনবো তাদের কাছ থেকেই মোহাম্মদ সুলতান আপনার বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন আপনার গ্রামের নাম কি দ্বারাকাটা এটা কালেরপাড়া ইউনিয়ন হ্যাঁ কালেরপাড়া ইউনিয়ন ধুনট থানা ধুনট থানা আচ্ছা এই যে আপনার ওয়াইফের সঙ্গে কী ঘটনা ঘটেছে গতকাল আমার ওয়াইফের সাথে কালকে রাতে আপনার ওই আমার প্রতিবেশী সিরাজুল ইসলামের ছেলে আফেল ইসলাম ও আমার ওই ওয়াইফের সাথে সম্পর্ক ছিল আমি এই মোবাইল রেকর্ডিংয়ে আমি বুঝতে পারি তো আমি কালকে রাতে ১০:৩০টার দিকে এসে দেখি ও আমার ওয়াইফের সাথে শুয়ে আছে তো আমি এসে দরজা তালা মারছি মানে ভ্যানের তালা খুলে আমি দরজা তালা মারছি মেরার পরে ও হুরুম দুরুম অনেক কিছু করে আর কি আমি ওক মানে ধরে রাখতে পারি নাই বেড়া ভাঙে ও চলে গেছে আচ্ছা এই যে সুলতানের বউ সানোয়ারা তো এ যে আপেলের বাড়িতে গিয়ে উঠলো কি কারণে উঠলো এখন তার এখন আমার মনে করবে ঘর থেকে বাইর করে বাইর হয়ে গেছে যা এখন সানোয়ারা বলছে যে না আমি ওই স্বামীর ভাতার এডার খাবো না ওই মানে যে চেহারার সাথে আমি গেছি ওই চেহারার কাছেই যা বিয়ে বসবো বা তাই আমাকে বিয়ে করবেরও আছে ওনার সাথে আসলে কতদিন হয়ে যাবত সম্পর্ক এটা এই ৭-৮ মাস এরকম হবে আচ্ছা এই এর মধ্যে কি আপনারা ইতিপূর্বে জানতে পারছিলেন যে ওই ছেলের সঙ্গে সম্পর্ক চলে হ্যাঁ জানতে পারছি তারপরে কি ব্যবস্থা নিলেন কি ব্যবস্থা নিলাম তার গোপন অবস্থা তার বাপ মা খবর দিয়ে তাকে দিয়ে শাসন করে দেওয়া হয়েছে ২ বার আচ্ছা দিলে পরে পরে একবার ওই ঘরের মধ্যে আবার ধরা পড়লো আচ্ছা ওই দিনে ঈদের একদিন আগে এরপরে আবার ঘটনা আবার কাল আবার এই ঘটনা ঘটাচ্ছে দুর্ঘটনা এই যে ঈদের আগে যে ধরা পড়লো তখন আপনারা কী করলেন সকলে যে সব আসছিল মানুষ আসছিল এসে সালিশ করলো বসলো বসে মিটে কুটে দিল সেখানে তো বউ লিবি না খুব হাত পাও ধরে কারিগরি করে এক একে ৩ বার হয়ে গেল ঘটনা আর ও বউয়ের আমার দরকার নেই এখন আপনারা কী চাচ্ছেন এখন মনে করো যে ওই বউ আর আমাকে হবি না বুঝছেন আপনার নামটা কি সানোয়ারা আপনার বাবার নাম সানোয়ার আর গ্রামের বাড়ি কোথায় ছিল পাকুড়িয়াটা আপনার বিয়ে হয়েছে সেই স্বামীর নামটা কি সুলতান তার বাড়িটা কোথায় এই জায়গাতে দ্বারাকাটা দ্বারাকাটা এটা কান্তনগর কালেরপাড়া ইউনিয়ন জি আচ্ছা এই যে আপনি এখন যার বাড়িতে এসে উঠছেন এই ছেলেটার নাম কি আপেল তার বাবার নাম জানেন জি কি নাম সিরাজুল হক আচ্ছা এই যে আপেলের বাড়িতে যে আসলেন আপনি কারণটা কি একটু আমাদের বলবেন আপেলের সাথে আমার সম্পর্ক আছিল ওর সাথে আমার ফোনে কথা হয়েছে ও কালকে রাত্রে যাওয়ার পরে আমার স্বামী এসে ধরছে হাতে গলায় ধরে ইয়ে করছে কি অবস্থায় আপনাদের ধরলো ও ঘরের ভিতরে যাওয়ার পরেই আমার স্বামী ধরছে মানে আপনার সঙ্গে দেখা করতে গেছিল নাকি অন্য কোনো উদ্দেশ্যে গেছিল জি দেখা করতে গেছে তা আপনি একজন বিবাহিত মহিলা আপনার বাচ্চা আছে এই অবস্থায় আপনি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলেন সম্পর্ক করেন বা তার সে দেখা করতে গেল বিষয়টা কেমন হয়ে গেল তাকে কি আপনি দেখা করতে যাইতে বলছিলেন না তাহলে কেন সে গেল ও রাত্রিবেলা গেছে যায়া ও তাই গিয়ে করছে পরে আমার স্বামী এসে ঘরে তালা দিছে
তারপর তালা দেওয়ার পরে আবার ওই টিন ভাঙিয়ে পরে বাড়াইছে ঘর ভাঙছে আপনি এখানে আসলেন কিভাবে আমাকে নিয়ে আসছে কে নিয়ে আসলো ওরাই নিয়ে আসছে নিয়ে এসে ওই জায়গা তুলে দিয়েছে দেওয়ার পরে অনেক মাতা বড়া ছিল ও কইছে যে আমার বউ আমার কাছে আসছে আমি ওখানে থাকি মানে আমার বউ আমার কাছে আসছে এই কথাটা কে বলল আফেল বলছে তা আপনি কি সে বিয়ে করছে জি না তাহলে কিভাবে এই কথা বললো বিয়ে করবে তো আপনার আগের স্বামী ও তো আর আমার সাথে ইয়া করবে না এত কিছু হয়ে গেছে তাই কি আর ইয়া করে কারণ আপনি কি চাচ্ছেন আমি বিয়ে বসতে চাই আপনাদের সাথে ছেলে ঘর শিয়া আছে ওরা ওখানে সিগারে সিগারে করতেছে করে এসে ইয়েটে করে ছেলে এসে ঘর দেখে তুলল গায়ের সব মেলা মানুষ এলে এসে তারা এসে মেয়ে ঘর তুলে দিতে গেল আপনার ছেলের ঘটনা করছে মানে এই ঘটনাটা বলতে কি বোঝাচ্ছে সেটা একটু বলেন কি ঘটনা ঘটাইছে এখন দেখবার বাইরে শুনবার বাইরে মাইশে করতে যায় মেয়ের কাছে যায় তোমার ছেলে আচ্ছা ঘটনাটা কি আসলে সত্য আর সত্য মেয়ে তো আর আল্লাহ ছাড়া কে করবে পাইছে আচ্ছা ওরা এখন অভিযোগটা করতেছে কি আপনার ছেলের বিষয়ে কি অভিযোগ ওরা অভিযোগ মানে আমি মনে করলাম যে এই জিনিসটা সত্যি মিথ্যা আমি ছেলের কথা শুনবো শোনার মাথা বারে বেড়াইলে ছেলে পর আমার শোনা শোনাশুন করতে না করতে ওরা একবার মেশাল জোর করে নিয়ে এসে ঘর মধ্যে জোর করে ওরা ঠেলে তুলে দিতে গেছে দিয়েতে আমর গামর করতেছে সরষার লাঠি ওই আমরা যেটুকু জানতে পেরেছি যে আপনার ছেলে ওই মেয়ের সঙ্গে কথা বলতো এগুলোর রেকর্ডও আছে তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন এই বিষয়ে আমি শুনেও নেই কি এখনো আমি দেখবো নেই আচ্ছা যদি আদৌ আপনার ছেলের সাথে ওই মেয়ের সম্পর্ক থেকে থাকে তাহলে আপনি কি বলবেন আমি কি বলবো দিলে এরকম করে খাও মানে আপনি ওই মেয়েকে আপনার ছেলের সঙ্গে বিয়েতে রাজি আছেন হ্যাঁ চেনা তো চেনা তো সঠিক হয় থাকে মেধালে সঠিক হয় থাকে তাহলে ওরা চেনা মেধালে করে কিরম খা তো ভালো করে শান্তিভাবে করে